মুখাঘাটর এক ঐতিহাসিক পূজা যে মহামহী উষা খুঁটি পূজা বলে কোয়া হয়। এই উড়িয়া সমাজের যে পূজা, এই পূজা এক আসলতে যখন উড়িয়া সমাজের যখন লোক প্রায় 200 বছর পূর্বে বোকাখাটলে অহা ইংরাজর শাসনকালত তথা ব্রিটিশের শাসনকালত যখন লোকক চাহ বাগিচাত কাম করবলে অনা হয়েছিল উড়িষ্যারপরা, তখন সকলের এটা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীটে বোকাখাটত বহু বছর ধরে শ্রী শ্রী উষা খুঁটি মহামহী পূজা ইয়াত উদযাপন করে আহিছে। আর এই পূজার বৈশিষ্ট্য হয়েছে যে জুইর উপরে পকা অঙঠার উপরে খোজকাঢ়ি পার হব লাগে, আর তেখেতসকলের ইষ্ট দেবতাক আরাধনা করা হয়। আরাধনা সন্তুষ্ট করার পাছত তেখেতসকলে আশীষ বিচারে, তেওঁলোকৰ যিসমূহ কল্যাণের কারণে যিসমূহ যিখিনি বিচারে, তেওঁলোকে যিখিনি আশীষ বিচারে ভগবানের পৰা, সেই আশীষ পাবর কারণে তেওঁলোকে পকা অঙঠার উপরে খোজকাঢ়ে। মই যিটো পরিবেশ, সেই পরিবেশটি মই দেখাইছো। ইয়াত যিসমূহ ভক্তপ্রাণ রাইজ ইয়াত আমি দেখিবলৈ পাইছো, এই ভক্তপ্রাণ রাইজে পকা অঙঠার উপরে খোজকাঢ়ি আহিছে। আর তেওঁলোকৰ যিখিনি কল্যাণের যিখিনি মনোবাঞ্ছা, সেইখিনি মনোবাঞ্ছাখিনি পার করব কারণে বা সেইখিনি পাবর কারণে তেওঁলোকে এই ধরনের পরম্পরা রক্ষা করেছে। গতি মই অমৰ জড়িত দেখাইছো পুয়ার ভাগত, এয়া দৃশ্য পুয়া পুয়তি নিশা, তেখেতসকল গোটেই নিশা তেওঁলোকে পূজা পাতল করার পাছত পুয়তি নিশা এনে ধরনের তেখেতসকলে পকা অঙঠার উপরে পার হয়ে তেখেতসকলৰ মনোবাঞ্ছা ইষ্ট দেবতার ওচৰত কামনা করেছে। গতি এইখানে আমি দেখিবলৈ পাইছো যথেষ্ট লোকের সমাগম ঘটিছে, যেহেতু যখন উড়িয়া সমাজের যখন লোক ইয়াত আছে, এই লোকসকলে চাহ বাগিচাত কাম করার পরম্পরা, তেওঁলোকৰ ঐতিহ্য রক্ষার কারণে তেওঁলোকে চেষ্টা করেছে। গতি আমি যখন উদ্যোক্তা আছে, আমি উদ্যোক্তাসকলৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা করি, যখন উদ্যোক্তা আছে আমি উদ্যোক্তাসকলৰ সৈতে কথা পাতিম। আমার জানেজা আছে, ইয়ার মূল উদ্যোক্তা জানেজারপরা মই জানিম যে এই যেটা পরম্পরা, এই পরম্পরা কিমান বছর ধরে চলি আছে আর এই ধরনের কিয় কেন এই পরম্পরা কেন ধরনের রক্ষা করা হয়। আমি বিশেষকে জন্ম লগ্নেরপরা আগরপরাই দেখি আছো, আমার রাজা যে পূর্বপুরুষ যে ব্রিটিশের দিনেরপর আহিছিল, তেওঁলোকেই এই উষা খুঁটি পূজা করে গৈছিল, আমি জন্ম নোহার আগরপরাই করে গৈছিল, তেওঁলোকে করার পদ্ধতিবোৰ আমি চাই চাই আজি এই পূজা পাতিবলৈ আয়োজন করছো, কারণ তেওঁলোকে করে যাওয়া ধর্ম প্রতি লক্ষ্য রাখি আমি এইবোৰ করে আহিছো। কারণ এই পূজা, এই মহাময়ী উষা খুঁটি পূজা বন পূজা বলেও কোৱা হয়, আর অগ্নি দেবতার পূজা করা হয়। এই অগ্নি দেবতার পরীক্ষা করার বিনিময়ত আমি সকল রাইজক 17 দিন যজ্ঞ করে আজি শেষ পর্যায়ে আছে, সেই শেষ পর্যায়ত আমাক জুই দর্শন করে সকল রাইজক মনোবাঞ্ছনা করে, যাতে কারো অভাব অভিযোগ নহক, আর অভাব অভিযোগ নহবর কারণে আমি এই পূজা করে গৈছো। কেই তারিখের আরম্ভ হয়েছিল? আমি 2 তারিখ 2 অক্টোবরপা আরম্ভ করেছো মহালয়া দিনেরপরা, তেতিয়াপা আর আজি 19 তারিখ সমাপ্ত, 19 যে 20 তারিখেই হল সমাপ্ত হয়েছে। মই ধন্যবাদ জানাইছো। কব লাগিব যে যে শারদীয় দুর্গোৎসব মহালয়া যে আরম্ভণি হয় অমাবস্যার দিনাখনেই তেখেতসকলের পূজা আরম্ভ হয়, আর পূর্ণিমার পাছত তেওঁলোকৰ এই পূজা সমাপন হয়। এই পূজার ফলত তেওঁলোকৰ যিখিনি পরম্পরাগত তেওঁলোকৰ যিখিনি জনগোষ্ঠীয় যিখিনি রীতি নীতি আছে সেইখিনি তেওঁলোকে পালন করে, আর তার ফলত গোটে বছরটির কারণে ইষ্ট দেবতারপরা তেওঁলোকে আশীষ বিচারে যে সকলোরে কল্যাণ হোক, সকলোরে যিখিনি মনোবাঞ্ছা আছে, যিখিনি মনত তেওঁলোকে ভাবে সেইখিনি যাতে সম্পূর্ণ হয়, তার কারণে অগ্নি দেবতার যিখিনি পূজা, সেই পূজা করা হয়। আমি উল্লেখ করব খুঁজিম যে পরম্পরা জনগোষ্ঠীয় রীতি নীতি অনুসরি সকলোরে বেলেগ বেলেগ ধরনের নীতি নিয়ম থাকে, সেই ধরনের যিখিনি হিন্দু ধর্মের যিখিনি পরম্পরা আছে, এই পরম্পরা রক্ষা করার কারণে তেখেতসকলেও যিমান তেওঁলোকৰ যি পৌরাণিক যিখিনি পরম্পরা সেইখিনি রক্ষা করবলৈ চেষ্টা করেছে। যি ধরনের ছট পূজা হয়, যি ধরনের
Dewi Durga mar puja hoy he dhorone asolta teolukor ei mahamohi ukhakuti puja bhag teoluke palan kori aise ar bukahatot ei parampara rakha kori aise ar bukahatot dipholot ei dhorone parampara choli ase moi amorajoyte poribekhtu moi ako ebar dekhobole onurodh koisu karon iar jikhokol luk ase ei lukhokole ei urisar pora tekhe hokolok british loi aisil aru he british shakhan kalor pora tekhe hokole এই ধৰণৰ পৰম্পৰা ৰক্ষা কৰি আহিছে নিজৰ ঐতিহ্যৰ পৰম্পৰা ৰক্ষাৰ কাৰণে তেখেতসকলে যিখিনি কৰিব লাগে সেইখিনি পৰম্পৰা ৰক্ষা ধৰি ৰখাৰ কাৰণে চেষ্টা কৰি আহিছে আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ